আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রুই মাছের মাথা আর লেজ দিয়ে সুলট ডাউলের মুড়িঘণ্ট তৈরি করে দেখাবো। এখানে একটা মাথা আর একটা লেজ নিয়েছি, আর এক কাপ সুলট ডাউল 2 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে সুলট ডাউলগুলোকে সিদ্ধ করে নেব। 3 কাপ পানি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ডাউলগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার মাছের মাথাগুলো আমরা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব। কড়াইতে আমরা মাছ ভাজার জন্য 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার মাথাগুলো তুলে নিচ্ছি। ডাল আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবার পানিটা সেকে ফেলে দিয়ে আমরা গ্রেভি তৈরি করে নেব। মাছ ভাজার পর যে তেল আছে তার মধ্যে আমরা আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা 2টা শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 1টা তেজপাতা, 1/2 চা চামচ আস্ত জিরা, 1টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1/2 কাপ টক দই, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ বাদা জিরার গুঁড়া। এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি, সুলার ডাল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, 5-7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম লো হিটে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, এবার ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে সোলার ডাউলের মুড়িঘণ্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।